আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও রবি শাড়িতে চলে এসেছি। তো আমি প্রথমে শপের ঠিকানাটা দিয়ে দিই, রবি শাড়ি 64/65 জাকির ম্যানশন ইসলামপুর, আর অনলাইন নাম্বার হবে যেটা নিচে ইমো নাম্বার দেওয়া আছে সেটা। তো আজকে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান, আর প্রাইস থাকবে মাত্র 1700 টাকা। মাত্র 1700 টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন এই শাড়িগুলো, ইন্ডিয়ান রিয়েল কাঞ্জিবরম কাতান শাড়ি, মিনাকারি ওয়ার্ক। তো আমি এক এক করে প্রত্যেকটা শাড়ির ডিজাইন খুলে দেখাচ্ছি। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। তো এটা আসবে যে জ্যাট ব্লু কালারের সাথে গোল্ডেন এবং সিঁদুর লালের মিনাকারি ওয়ার্ক কাজ করা, আর পাড়টা দেখেন জাস্ট ওয়াও, অনেক চড়া পাড়, আর এই যে ফুল অল ওভার বডি কাজ করা। তো এই শাড়িটার সাথে আলাদা একটা ব্লাউজ পিস পাবেন, এই তো এটা আসবে ব্লাউজ পিসটা, মাত্র 1700 টাকা। তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারে পাঠিয়ে দিবেন, যেটা আমাদের ইমো নাম্বার করা আছে। তো এটা হবে অ্যাশ কালার। তো এটা আসবে অ্যাশ কালারের ভিতরে, এই যে মাঝখানে মিনা করা আছে সিঁদুর লালের আর গোল্ডেন জরি অল ওভার কাজ করা, আর এই যে দেখেন আঁচলটা অনেক গর্জিয়াস আঁচল, ফুল অল ওভার বডি কাজ, মাত্র 1700 টাকা। তো এটা হবে কালো, দেখেন কালোটা কিন্তু ওয়াও একটা কালার। অনলি 1700 টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো, দেখেন খুবই সুন্দর। এগুলো প্রত্যেকটা শাড়ি ঈদের কালেকশন। তো এটা হবে পেস্ট কালার। পেস্ট কালার পেয়ে যাচ্ছেন মাত্র 1700 টাকা। অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন যেটা আপনাদের পছন্দ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আসবে যে বেগুনি কালার, পার্পেল, যেটা ডিপ পার্পেল কালার, মাত্র 1700। রিয়েল কাঞ্জিবরম কাতান, ইন্ডিয়ান। তো এটা আসবে অলিভ কালার। খুব সুন্দর শাড়ি। তো যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা শপে এসে নিতে চান শপে চলে আসবেন, আর যারা ঢাকার ভিতরে নিতে চান ঢাকার ভিতরে হোম সার্ভিস, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস। যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে মিনিমাম 200 টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অর্ডার করার জন্য, আর বাকি টাকা আপনারা কন্ডিশনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।